দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের একটা সুখবর দিব, সে সুখবরটা হচ্ছে আপনারা জানেন যারা আমার নিয়মিত দর্শক আছেন যে আমার কাছে দুইটা একটা জোড়া আমি রেসার কিনছিলাম যেটা হচ্ছে অ্যাডাম আর্চার জেনারেশনের। ওর বাবা না যেন মা আমার সঠিক মনে নাই, ও যার সাথে যার কাছ থেকে কিনছি আরিপুর কাছ থেকে জানতে পারবো হয়তো, আমি ভুলে গেছি। তোর বাবা হতো মা হচ্ছে টেকনাফ থেকে খেলা ছিল, আর ওর এর আগের যে জেনারেশন ওটা হচ্ছে অ্যাডাম আর্চার জেনারেশন, সরাসরি বিদেশ থেকে আনা। তো মাদি দুইটার হচ্ছে দুইটাই মাদি হয়েছে আমার এখানে আনার পর, যখন অ্যাডাল্ট হয়েছে তখন দেখলাম যে দুইটাই মাদি হয়েছে। তো আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে, আসলে ভালো একটা নর খুঁজতেছিলাম। একটা অবশ্য জোড়া দিছি মিলির সাথে একটা এক্সপেরিমেন্ট করার জন্য। এই মিলিটার হচ্ছে তেমন কোনো রেজাল্ট নাই, কিন্তু এটা একজনের বাসার অনেক পছন্দের কবুতর, প্লাস হচ্ছে এটা এখানে অনেক উঠতো ওনার বাসায়, আর প্লাস বিক্রি করে দেওয়ার পরও এই নরটা চলে আসছিল। ঠিক আছে, তো এই নটটা চলে আসার ফলে আমার জায়গায় খুব পছন্দ হয়েছিল নটটা, তো ওই পছন্দ হওয়ার কারণে এই নটটা আমি নিয়ে আসছিলাম। তো ওইটারে জোড়া দিয়েছি এইটার সাথে, মানে ওই যে দুইটা ছিল অ্যাডাল, দুইটা অ্যাডাল্ট হওয়ার পর যেটা মাদি হয়েছে, তো এটার সাথে জোড়া দিয়েছি। বাচ্চা ফুটছে, একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা ফুটবে এই দ্বিতীয়বার, প্রথমবারে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চা আর কি মারা গেছে। তো আজকে মূলত এই পেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো যারা আমার নিয়মিত আছেন তারা এই বিষয়টা জানেন যে দুইটা মাদি হয়েছে। তো আজকে যে নটটা আমি আনছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে অগণিত শুক্রিয়া যে এতদিন পরে হলো যেরকম মন মতো একটা নট চাইছে ওরকম একটা নট, মন মতো একটা নট পাইছি। তো এই নটটাকেই আপনাদের মূলত দেখাবো, প্লাস হচ্ছে জোড়াটা সম্বন্ধে বলবো আর দোয়া চাইবো, কারণ রেসার দিয়ে আসলে অনেক বড় স্বপ্ন আছে, তো যদি আল্লাহ পূরণ করে আর কি। তো এই যে আপনারা হচ্ছে যে নটটা দেখতে পাচ্ছেন, এই নটটার হচ্ছে 5টা রেজাল্ট আছে। ঠিক আছে, এই নটটার 5টা রেজাল্ট আছে, তো ডিটেলস আমরা পরে একসময় আলোচনা করব, বাট নটটা একটু দেখাবো আপনাদের। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে নটটা আপনাদের কাছে কেমন লাগছে, প্লাস হচ্ছে দোয়া করবেন যাতে সামনে এটার বাচ্চা কাছে দিয়ে কিছু করা যায়। তো দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলেন আমরা নটটা একটু দেখি। আমরা নটটা মূলত দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা করা, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নটটা আপনাদের কাছে কেমন লাগছে, দোয়া করবেন অবশ্যই নটটার জন্য। ঠিক আছে, যাতে এটা দিয়ে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। নটটা আলহামদুলিল্লাহ এমন একটা নট যেটা হচ্ছে আপনার এক হাতে নিতে পারবেন না। ঠিক আছে, এটার সাইজ শেপ মাশাআল্লাহ এত সুন্দর যে আমার নিজের দেখে আসলে নিজে বলতেছি, তা না আপনারা নিজেরাও দেখবেন। তো এই হচ্ছে নটটা দেখা, মানে মাশাআল্লাহ হচ্ছে যে ধরেন এটা এক হাতে নেওয়া কষ্ট, আর এটা যে নজর আলহামদুলিল্লাহ। তো 5টা রেজাল্ট আছে, আমি স্ক্রিনশটে হচ্ছে আপনার ভিডিওতে এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন 5টা রেজাল্টের ইয়েটা। তো কৌতুকটা দেখেন, আমার কাছে এত ভালো লাগছে, মানে এটা আমি আনছি এজন্য না, আসলে এই কৌতুকটা হচ্ছে অনেক ভালো লাগছে বুঝছেন। তো এই জন্য এই কৌতুকটা আনা, আর এটা মাদিটাও দেখাবো। তো মাদিটা হচ্ছে অনেকদিন একা ছিল, তো আলহামদুলিল্লাহ ওর জন্য একটা ভালো নর আনতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। পরগুলো একটু দেখো তো মন্দা, এখানে অনেক স্ট্রং। ঠিক আছে, আর এটা যে 5টা রেজাল্ট আছে, রেজাল্টগুলো তো দেখছেন অলরেডি আপনারা। তো যেটা হচ্ছে যে মাশাআল্লাহ বোঝাই যায় এই কবুতরটা যে ভালো, আর সাইজ শেপ কি বলবো সেটা আপনারা নিজেরাই দেখেন। ও চোখটা যদি একটু ভালো করে দেখেন, আমরা এই দেখেন চোখটা মাশাআল্লাহ, আর ওর পাখার ব্যালেন্সটা দেখেন। এরপরে যদি ব্যালেন্সটা আমরা দেখি, তাও মশা আসলে। কিন্তু দর্শক আমি আগেই সরি বলে নিই, আমি যেহেতু প্রফেশনালি এভাবে কবুতর দেখাই না, তো এটা আমি এত ভালো পারবো না। তো দেখেন আমি তো আসলে ভিডিওই করি, তো দেখা গেছে যে কবুতর দেখানো একটা আলাদা শিল্প, আলাদা একটা ব্যাপার। অনেকে ভালো বলে, যেমন জনি ভাই এ খুব ভালো কবুতর দেখাইতে পারে। দেখেন এই হচ্ছে কবুতরটা, ওর ঝাঁঝি করে দিব কারণ রিক্সে আসি, কখন আবার খাঁচা খোলা থাকে, কখন আবার মনে করেন ছুটে, এটা যদি ছুটতে পারে তাহলে সোজা চট্টগ্রাম। ঠিক আছে, এরকম একটা নরেরই আসলে স্বপ্ন দেখতাম যে আসলে এরকম একটা সুন্দর নর ওর জন্য আনার জন্য, ওইটাই আনতে পারছি। এই জন্য শুক্রিয়া আল্লাহর কাছে, অগণিত শুক্রিয়া। তো বিষয় হচ্ছে কি দর্শক, কবুতর বাজারে অভাব নেই, প্লাস হচ্ছে খামারেও অভাব নেই, কিন্তু ভালো একটা কবুতর পাওয়া একটা বড় বিষয়। তো আপনারা
শখে যদি পালন অথবা রেজাল্ট করাইতে চান তাহলে অবশ্যই একটা ভালো কবুতর কালেকশন করবেন। আর একটা ভালো কবুতর কালেকশন করতে গেলে আপনাকে অবশ্যই একটু টাকা বেশি দিতে হবে। তো টাকাটা আসলে আমার কাছে এইখানে ম্যাটার না, কারণ হচ্ছে আমি একটা পছন্দের কবুতর পাইছি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো মাটিটা একটু দেখেন, নষ্টা দেখালাম এখন মাটিটাও একটু দেখেন না, তো মাটিটা চলেন একটু দেখি। গতকালকে জোড়া দিলাম, আসলে আলাদা রাখার জায়গা ছিল না, এই জন্য নাইনেই দিয়ে দিছি, বিশ্বাস ছিল সমস্যা হবে না ইনশাল্লাহ, সমস্যা হয় নাই। নরেন হচ্ছে ট্যাগ নাম্বারটা আমি দেখাই দিতেছি, আপনারা চাইলে ওখান থেকে আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন যদি কেউ দেখতে চান। তো এই হচ্ছে মাদিটাও মাশাল্লাহ খুব সুন্দর, নজর খুবই ভালো ওদের। এটারও পাখার ব্যালেন্সটা আছে মাশাল্লাহ খুব ভালো আছে, তবে এটার পাখা আমি কাইটে দিছিলাম তো এই জন্য পুরোপুরি বড় হয় না পাখাটা কোনো এখানে, তো ওইগুলো উঠাই দিয়েছিলাম। তো এখন আবার মোটামুটি এই যে ভরতেছে নতুন পশম উঠতেছে, এই পটটাও কমপ্লিট হবে, এইটা করে দেবে, এটার সাইড দিয়ে যে পর বের হয়েছে। তো আশা করতেছি ইনশাল্লাহ পেয়ারটা খুব ভালো হবে, বিশেষ করে পেয়ারের বাচ্চা কাচ্চা ভালো কিছু করবে, দেখেন নজর দেখেন স্থির না কিন্তু, তো চোখটা যদি একটু ধরে দেখে আমরা একটু অপেক্ষা করা হবে। হচ্ছে ওর চোখটা, মশাল্লাহ পাখাগুলো সুন্দর। তো এই হচ্ছে প্যাডটা, দর্শক এই হচ্ছে প্যাডটা। তো সবাই প্যাডটার জন্য দোয়া করবেন যাতে করে হচ্ছে এই প্যাডটা দিয়ে আমি ইনশাল্লাহ কিছু করতে পারি সামনের দিকে, আর এটার ভালো মন্দ অবশ্যই সামনের দিকে আপনাদের জানাবো। তো এতক্ষণ ধরে যারা দেখলেন ভিডিওটা সর্বপ্রতি কৃতজ্ঞতা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই শুভকামনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।